আপনি কি জানেন আপনি যে পানটা খাচ্ছেন সেই পানের সাথে যে চুন খান সেই চুনটি কিভাবে তৈরি করা হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম কিভাবে চুন তৈরি করা হয় সেটি দেখতে। তো চিন্তা করলাম আপনাদেরও দেখাই। চুন মূলত তৈরি হয় শামুক দিয়ে। প্রথমে তারা শামুক ক্রয় করে আনে, তারপরে এই যে জায়গাটি দেখছেন এখানে শামুকগুলো ভালোভাবে আগুনে পুড়িয়ে নেয়। শামুকগুলো ভালোভাবে পোড়া শেষ হলে তারপর তারা এখানে শামুকগুলো ভালোভাবে গুঁড়ি করে নেয়। শামুকগুলো ভালোভাবে গুঁড়ি করার পর তারা এই শামুকের গুঁড়িগুলো একটি মেশিনের ভিতর দিয়ে দেয়। তারপর এই শামুকগুলোর ভিতর ভালোভাবে পানি দিয়ে নেয়। ভালোভাবে পানি দেওয়ার পর এই শামুকগুলো মেশিন দিয়ে একেবারে গুঁড়ি করে ফেলে। তারপর সেই মেশিনের ভেতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মেশিন দ্বারা নাড়িয়ে নেওয়া হয়। ভালোভাবে নাড়ানো শেষ হলে সেই শামুকের গুঁড়িগুলো এই কাপড়ের ভিতর রাখা হয়। তারপর সেই কাপড়ের ভিতর রাখা শামুকের গুঁড়িগুলো ভালোভাবে জারিয়ে নেওয়া হয়। ভালোভাবে জারানো শেষ হলে তারপর সেই শামুকের গুঁড়িগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর তারা কিন্তু সেই শামুকের গুঁড়িগুলো আলাদাভাবে রেখে দেয়। তারপর সেই আলাদা করা শামুকের সাদা পানিগুলো এখানে রেখে দেয়। ওইখানে কিছুক্ষণ রাখার পর সেই সাদা পানিগুলো মোটরের মাধ্যমে অন্য জায়গায় এনে স্তূপ করে রাখা হয়। তারপর 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু সেই পানিটা আস্তে আস্তে চুনে পরিণত হয়ে যায়। এখন আমরা কথা বলবো এখানে কর্মরত এক মুরব্বী কাকার সাথে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। আপনার এই কত বছর ধরে চুন তৈরি করছেন? 6 বছর। আচ্ছা, এই চুন তৈরি করতে কি কি প্রয়োজন হয়? শামুক দিয়া চুন কি খালি শামুক দিয়ে হয় না অন্য কোনো? না, খালি শামুক দিয়ে। শামুক দিয়ে চুন হয়। তো আল্লাহর রহমতে ব্যবসা কেমন চলছে আপনাদের? মোটামুটি ব্যবসা চলে। শামুক আপনার ক্রয় করেন কোথা থেকে? সব ওইখান থেকে আসে। আচ্ছা, এটা কিভাবে কি সেল দেন আপনারা? 50 কেজি মাপ, আমরা 500 টাকা দাও। 500 টাকা দাও, মানে কেজিটাতে কত টাকা পড়ে? 12.5 টাকা। 12.5 টাকা পাইকারি। আচ্ছা, ধন্যবাদ কাকা। তারপর সেই চুন প্যাকেটজাত হয়ে আমাদের কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এভাবেই তৈরি করা হয় আমরা যে পানের সাথে যে চুন খেয়ে থাকি সেই চুনটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন।